কোভিডে আক্রান্ত প্রবীণ সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, আক্রান্ত তার স্ত্রী মীরা ভট্টাচার্য। বর্ষিয়ান সিপিএম নেতা বাড়িতে থাকলেও তার স্ত্রী হাসপাতালে ভর্তি। তাদের দ্রুত আরোগ্য কামনায় ফেসবুকে পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন বাম মনস্ক চিত্র পরিচালক অনিক দত্ত সহ আরো অনেকে। বিধানসভা ভোটের আগে বাম প্রার্থীদের হয়ে পথে নেমে প্রচার চালিয়েছেন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়াতেও করেছিলেন একাধিক পোস্ট। এবার সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন শ্রীলেখা। ক্যাপশনে তিনি লেখেন, এই দৃপ্ত ভঙ্গিতে ফিরে আসুন দুজনেই তাড়াতাড়ি। বুদ্ধদেব ভট্টাচার্য ও মীরা ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিচালক অনিক দত্ত। ফেসবুকে তিনি লিখেছেন, ভালো হয়ে উঠুন স্যার দুজনেই।